পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। পাগল নাকি তৃণমূলের সঙ্গে জোট হবে? তৃণমূল সরকার এরা যারা এখানে বিজেপিকে ডেকে নিয়ে এসছে, যারা যে পার্টি ওদের রেজিস্ট্রেশন দিয়েছিল, এখন ওদের লড়ালড়ি হচ্ছে ক্ষমতায় কে যাবে কোথায়, সেটা আল্লাহ কোথায়, সেটা আমরা ওইটা এক করি না। কিন্তু এই তৃণমূল হচ্ছে এখানে মিউনিসিপ্যালিটি ইলেকশন না করা, শিলিগুড়ি মহকুমা ইলেকশন না করা, 34 বছর অন্তর, ঠিক 5 বছর ধরে, প্রায় 5 বছর অন্তর নিয়মিত নির্বাচন করার যে রেকর্ড সব ভেঙে দিয়ে এ একটা সরকার, এদের যে রাজ্য নির্বাচন কমিশন আছে, রাজ্য নির্বাচন কমিশনারকে রাজ্যপালের ওখানে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র দিতে হয়েছে, আর সংবিধানে যা আছে সংবিধান সংশোধন করার কোনো মানে অর্থহীন হয়ে গেছে। 2-3 বছর ধরে ইলেকশন হয় না, ইলেকশন করে এখানে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন করতে হয়েছিল, আমাদের যেতে হয়েছিল পৌরসভায়, এখানে আমাদের কর্পোরেশনে আমাদের এখানে লড়তে হয়েছিল ইলেকশন করার জন্যে। জোটটা কি আপনারা বানাতে চান? আপনি যদি বানাতে চান সেটা আপনি লিখবেন কাগজে, কিন্তু আপনি বুঝে নিন লড়াইটা। হ্যাঁ, কিটা কংগ্রেস? কংগ্রেস, হ্যাঁ, তৃণমূলের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমি বলতে পারবো না, কংগ্রেসকে জিজ্ঞেস করবো। আমাদের ভূমিকা কি কংগ্রেসের সঙ্গে তৃণমূলে জোটলে আমি কী করবো? আমরা কাউকে ছাড়িনি, কে কোথায় যাবে সে তারা ঠিক করবেন, আমরা কিছু ভাঙতে যাচ্ছি না। কোনো বোঝা পড়ে বিজেপুর বলাটা ভুল হয়েছিল, বিজেপুর কথাটা আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে এটা একটা মানুষের মধ্য থেকে অনেকগুলো স্লোগান বেরোয় অনেক নিজের থেকে, এটা তো আমার অমুক নেতা কি তমুক নেতায় বের করেছেন এরকম না, কিন্তু ইট বিকেম এ পপুলার ওয়ার্ড, একটা জনপ্রিয় শব্দ হয়ে দাঁড়ালো, এবং সেই জন্যে কিন্তু সেইটা আমাদের পার্টির প্রোগ্রামে যা আছে, কর্মসূচি যা আছে, আমাদের মতাদর্শগত বোঝাপড়া যা আছে তার সঙ্গে মেলে না, কারণ বিজেপির সঙ্গে কোনো পার্টিরই আর তুলনা করা যায় না, সে আঞ্চলিক দল হোক বা কংগ্রেস হোক। কংগ্রেসের বেলায়ও আমরা বিজেপি কংগ্রেস আমরা আগেই বলেছি যে সমদূরত্বের লাইন ঠিক না, কংগ্রেসের সঙ্গে ওই যেরকম অন্য পার্টির বেলায়ও তাই, কিন্তু প্রত্যেক আঞ্চলিক দলের নিজস্ব বৈশিষ্ট্য আছে, কিন্তু সেইগুলো আমার প্রোগ্রাম তো আর পার্টির কী বলে সব লোক মেনে স্লোগান তৈরি করবেন তা হয় না। পৌরসভা নির্বাচনের দাবি করছেন, কবে থেকে দাবি করছি? কবে থেকে ভোটে এইসব ভোট হওয়ার আগে থেকে যাও, এই তো আমি 4টা জেলা করে এলাম, 4 দিন আছি, উত্তরবঙ্গেই আছি, আমি জানি আমরা সব জায়গায় কথা বলছি, এরকম 3টা 4টা মিটিং প্রত্যেক দিন হচ্ছে, তো আমরা সবার কথা শুনছি। আমরা মনে করি যে এই মানুষ, জেলা ভাগ হবে কি রাজ্য ভাগ হবে তার চেয়ে বড়ো কথা হচ্ছে মানুষকে ভাগ করা হচ্ছে, এবং গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তারা সামাজিকভাবে যারা বঞ্চিত আর অর্থনৈতিকভাবে তো অবশ্যই বঞ্চিত, তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ, তাদের এক করতে হবে, এবং তাদের যে যে বলা হয় পরিচিতি, পরিচিতি সত্তা ইত্যাদি ইত্যাদি, তাদের দাবিগুলোর মধ্যে যে ইতিবাচক আছে গণতান্ত্রিক দাবি, এই দাবিগুলো উপেক্ষা করলে হবে না। তাদের অনেকগুলো দাবি আছে যেগুলো গণতান্ত্রিক দাবি, তারা ভাষার বিকাশ চান, তাদের সংস্কৃতি তাকে রক্ষা করতে চান, কিন্তু স্বাভাবিক ব্যাপার, সেগুলো আমরা বুঝবার চেষ্টা করছি, আমরা একতরফা কোনো নির্দেশ বা হুকুম জারির ব্যাপার না, এখানে ব্যাপারটা হচ্ছে মানুষের কাছ থেকে আরও বুঝতে হবে, আরও পরামর্শ করতে হবে, যারা এইসব কাজ করছেন, যারা সেই আমাদের পার্টি কি বামপন্থীদের কথা বলছি না, যারা এইসব আন্দোলনের সঙ্গে আছেন বা তাদের সমর্থন করছেন, তাঁদের মনের কথাও বুঝতে হবে, তাঁদের দাবিগুলো কি বুঝতে হবে, এবং বিকল্প বলতে হবে, খালি এটা না ওটা না এটা চলবে না বললে তো হবে না, কি করতে হবে সেটা বলতে হবে, এরকম পাহাড়ের বেলায় আমরা সুনির্দিষ্টভাবে দিয়েছিলাম। সিপিআইএমের এককভাবে লড়াই করার পরিস্থিতি থাকলেও সিপিআইএম তার জন্মলগ্ন থেকে কি অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তখনও চেষ্টা হয়েছে বারবার করে যে ব্যাপকতম মঞ্চ গড়ে তোলা। স্বাধীনতার আগে আমাদের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর যারা সদস্য ইত্যাদি ছিলেন তারা কংগ্রেসের মধ্যে থেকে তখন কাজ করেছেন, স্বাধীনতার আগে তারা কংগ্রেসের সদস্য ছিলেন, তারা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন, কিন্তু তখন পার্টি বেআইনি ছিল, কমিউনিস্ট পার্টি আন্ডারগ্রাউন্ড পার্টিতে ছিলেন, আর তারপরে বাংলার ইতিহাস যদি দেখেন কত ফ্রন্ট হয়েছে,
যখন প্রথম 1967 সালে নির্বাচনে দুটো ফ্রন্ট পরস্পরের বিরুদ্ধে লড়ছে, ইউএলএফ ইউএলএফ ইউনাইটেড লেফট ফ্রন্ট আর প্রোগ্রেসিভ ইউনাইটেড লেফট ফ্রন্ট, এই দুটো আলাদা করে লড়ছে, কেউই সংখ্যাগরিষ্ঠতা পেল না। যুক্তফ্রন্ট তৈরি হলো নির্বাচনের পরে, এরা অনেকে ভুলে যায় ইতিহাস, বাংলার ইতিহাস ভুলে যায়, একদিনেই যুক্তফ্রন্ট তৈরি হলো, আলোচনা হলো, আর তারপরে যখন সমাবেশ হচ্ছে, বক্তৃতা করছেন, তখন কর্মসূচি যুক্তফ্রন্টের হয়েছে। ওটা থেকে গেল, ওটা ভেঙে গেল, আবার দ্বিতীয় যুক্তফ্রন্ট হলো, গেল, তারপরে হতে হতে লেফট ফ্রন্ট, এবং তার তাতে অনেক ছিলেন না, তারা এসে পরে যোগ দিয়েছেন। সুতরাং এটাই হচ্ছে ইতিহাস, অর্থাৎ মানুষের উপরে যে আক্রমণ, বিশেষ করে বর্তমান সময়ে সারা দুনিয়াতে উগ্র দক্ষিণপন্থী ফ্যাসিবাদী শক্তির যে আক্রমণ ফ্যাসিস্ট কায়দার, তার মোকাবিলা করার জন্যে ব্যাপকতম মঞ্চ গড়ে তোলবার, লড়াইয়ের যে মঞ্চ তা গড়ে তোলবার চেষ্টা বেনারসির তিন অধ্যায়ে রাজকারণা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল